হাই বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে যে আপডেট নিউজটা তোমাদেরকে দিতে চলেছি সেটা আশিক কুরুনিয়ানকে নিয়ে আশিক কুরুনিয়ানকে নিয়ে যে আপডেট নিউজটা এই মুহূর্তে জানা যাচ্ছে আশিক কুরুনিয়ানকে তো এটিকে মোহনবাগান দল একটা সোয়াইপ ডিলের মাধ্যমে সই করিয়ে নিয়েছে পবিত দাসকে ব্যাঙ্গালুরু এফসি দলে দিয়ে এবং ব্যাঙ্গালুরু এফসি দল থেকে আশিক কুরুনিয়ানকে নিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান দল তো সেই ক্ষেত্রে যখন এই রেলটা হয়েছিল তখন আমরা বলেছিলাম মানে সবাই জানিয়েছিল যে দু বছরের চুক্তিতে তিনি আসছেন কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে যে আপডেট নিউজটা জানা যাচ্ছে আশিক কুরুনিয়ানের সাথে কিন্তু এটিকে মোহনবাগান দল দুই বছরের জন্য চুক্তি করছেন না তার সাথে লম্বা চুক্তি করছে আর লম্বা চুক্তিটা অবশ্যই পাঁচ বছরের চুক্তিতে তাকে কিন্তু নিয়ে আসছে অর্থাৎ পাঁচ বছরের চুক্তি মানে দু থেকে আঠাশ সাল পর্যন্ত কিন্তু তিনি এটিকে মোহনবাগান দলের হয়েই খেলবেন তো লম্বা চুক্তিতে আশিক কুরুনিয়ান কিন্তু এটিকে মোহনবাগান দলের হয়ে খেলবেন আগামী পাঁচ বছর আর পাঁচ বছরের ডিলটা মানে একটা বিশাল বড় একটা ডিল হয়েছে এই আশিক কুরুনিয়ানের সাথে তো দেখা যাক কীরকম কী পারফরমেন্স করে দেখায় আমাদের এটিকে মোহনবাগান দলের হয়ে তিনি কারণ যথেষ্ট একটা বড় সাইনিং কিন্তু হয়েছে কারণ পাঁচ বছরের চুক্তি কিন্তু খুব একটা কম দিন নয় অনেকটা বেশি দিনের জন্য কিন্তু তিনি এটিকে মোহনবাগান দলের সই করে নিয়েছেন বা তাকে এটিকে মোহনবাগান দল কিন্তু সই করিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এইটুকু আপডেট নিউজ কিন্তু আজকে এই ভিডিওতে দেওয়ার ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা করে দিও